হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ডিসেম্বর মাস থেকে আর রেশনে আপনারা ফ্রিতে মাল পাবেন না হ্যাঁ বন্ধুরা সেরকমই উঠে আসছে একটি বিরাট বড়ো আপডেট খবর মোদি হাত গোটাচ্ছেন রেশনে জুন পর্যন্ত বিনামূল্যে খাদ্য দেবেন মমতা হ্যাঁ বন্ধু আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছিল যে প্রকল্প অনুযায়ী লকডাউনের সময় থেকে যাতে যাদের এর বলা যেতে পারে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্পের কার্ড রয়েছে তারা কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটা আর কেন্দ্র সরকারের তরফ থেকে একটা দু জায়গা থেকে মাল পাচ্ছিলেন তো এবার ডিসেম্বর মাস থেকে তারা আর মাল পাবেন না শুধুমাত্র তারা রাজ্য সরকারের তরফ থেকে যে মালটি দেওয়া হয় তাকে সেই মালটি পাবেন তারা কোনো রকম কেন্দ্র সরকারের তরফ থেকে বরাদ্দের যে মাল অর্থাৎ তারা যে ছোলা পাচ্ছিলেন ডাল পাচ্ছিলেন এই সমস্ত আর কোনো রকম মাল পাবেন না দেখে বন্ধুরা ঠিক কী আপডেট খবরটি বেরিয়ে এসছে তারা কেন এবার মাল পাবেন না আর কি কি মাল পাবেন না অর্থাৎ সম্পূর্ণ আপডেট যে কোন কার্ডে কী তাহলে মাল পাওয়া যাবে সেটা আজকের ভিডিওর মাধ্যমে একেবারে বিস্তারিত আমাদেরকে জানাবো তাই বন্ধুরা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়ের পেছনে রেশনের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে দু টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্তের বড় ভূমিকা ছিল মাস্টার স্টকটি ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রেশনে খাদ্যশস্য দেয়া আগামী বিধানসভা নির্বাচনে আবার বড় ইস্যুয়ে উঠতে চলেছে এরও কারণ আছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে কেন্দ্র অতিরিক্ত যে খাদ্য সামগ্রী জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের এর গত দিন ধরে বিনামূল্যে দিচ্ছিল তো তার মেয়াদ এই নভেম্বর মাসে শেষ হচ্ছে রাজ্য নিজ খরচে বিনামূল্যে রেশন কার্ডদের জন্য যে খাদ্য সরবরাহ করছে তা আবার চলবে আগামী জুন পর্যন্ত অর্থাৎ দু হাজার একুশ সাল পর্যন্ত আপনারা সেটা জানেন তো এখনও পর্যন্ত যে খবরটি বেরিয়ে আসছে তো প্রধানমন্ত্রী আর এর মেয়াদ বাড়াচ্ছেন না অর্থাৎ ডিসেম্বর মাস থেকে আর জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার যে কার্ড রয়েছে তারা আর কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছিলো অতিরিক্ত খাদ্যশস্য তো তারা সেটা আর পাবেন না তো খাদ্যমন্ত্রী জানিয়েছেন এতেই প্রমাণ প্রধানমন্ত্রী পারলেন না মুখ্যমন্ত্রী করে দেখিয়ে দিলেন আগামী ভোটের প্রচারে বিষয়টি তারা তুলে ধরবেন জানালেন খাদ্যমন্ত্রী আর এটাই বড় ইস্যু হয়ে উঠতে চলেছে রেশন গ্রাহকদের বিনামূল্যে চাল গম দিতে রাজ্য মাসে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ করছে হিন্দি প্রকল্পটি বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্য কোনো রাজ্যের মানুষ রেশনে বিনামূল্যে খাদ্যশস্য পাবেন না এ রাজ্যে রেশন গ্রাহকদের নির্ধারিত পরিমাণ বরাদ্দের জন্য আগামী জুন পর্যন্ত কোনো টাকা দিতে হবে না জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ও এক নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা মাসে মাথাপিছু দুই কেজি করে চাল ও তিন কেজি করে গম পাবেন আর দুই নম্বর খাদ্য সুরক্ষা প্রকল্পের মাথা পিছু এক কেজি করে চাল ও এক কেজি করে গম পাবেন রাজ্যে এখন রেশন গ্রাহকের সংখ্যা দশ কোটি আটত্রিশ লক্ষ এর মধ্যে প্রায় নয় কোটি রেশন গ্রাহক জাতীয় ও এক নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পড়েন তো নভেম্বরের পর থেকে জাতীয় প্রকল্পের গ্রাহকরা মাসে মাথা পিছু পাঁচ কেজি করে যে অতিরিক্ত চাল গম ও পরিবার পিছু এক কেজি করে যে ছোলা পাচ্ছিলেন তো সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে অর্থাৎ যাদের পি এইচ এইচ এস পি এইচ আর এ এ ওয়াই এই কার্ডগুলো ছিল তো এগুলো জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত তো তারা রাজ্য সরকারের এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে মাথা পিছু পাঁচ কেজি করে অতিরিক্ত চাল গম পাচ্ছিলেন এবং সেই সঙ্গে ছোলাও পাচ্ছিলেন পরিবার পিছু এক কেজি করে তো সেটা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে যেই দুই কেজি করে চাল আর তিন কেজি করে গম তো সেটাই এবার পাবেন খাদ্য দপ্তর সূত্রের খবর কেন্দ্রীয় প্রকল্পটি রাজ্যে একটু পরে শুরু হয় ডিসেম্বরে জাতীয় প্রকল্পের কিছু গ্রাহককেই অতিরিক্ত খাদ্য দেয়া যেত কিন্তু কেন্দ্রের যা বরাদ্দ রয়ে গিয়েছে তা দিয়ে জাতীয় প্রকল্পের ছয় কোটি গ্রাহকের সবাইকে দেওয়া সম্ভব নয় তাই ওই বরাদ্দ আর নেওয়া হবে না প্রসঙ্গত কেন্দ্রের সরবরাহ করা খাদ্য কত গ্রাহক সংগ্রহ করছেন সেটার উপর বিশেষ পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় খাদ্য নজর রাখে খাদ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় প্রকল্পটি নভেম্বরে শেষ হয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ এর সাধারণ সম্পাদক জানান মানুষের অর্থসংকটের কথা ভেবে মার্চ পর্যন্ত গরিব কল্যাণ অন্ন যোজনা চালু রাখতে প্রধানমন্ত্রীকে তারা চিঠি দিয়েছেন এমপি সৌগত রায়ও তারপর প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তবু প্রকল্পটির মেয়াদ বাড়ায়নি কেন্দ্র যদিও কেন্দ্রের খাদ্য ভাণ্ডারে বিপুল পরিমাণ ও গম রয়েছে চলতি খরিফ মরশুমে গতবারের তুলনায় বেশি ধান সংগ্রহ হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ডিসেম্বর মাস থেকে তাই যাদের এর জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত কার্ড রয়েছে তারা আর অতিরিক্ত কোনো রকম চাল গম বা ছোলা যেটা পাচ্ছিলেন আর পাবেন না শুধুমাত্র ও রাজ্য সরকারের তরফ থেকে যেটা দেওয়া হবে সেটাই পাবেন আর এটাই বলা যেতে পারে যে দু সালের ভোটের একটা সবচেয়ে বড় ইস্যুয়ে উঠতে চলেছে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট আপডেট খবরটি জানালাম তো এই ধরনের আরও লেটেস্ট আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না ধন্যবাদ